হ্যালো ভিউয়ার, আসসালামু আলাইকুম। আজকে দুপুরবেলা থেকে আমি আপনাদের কাছে চলে আসলাম। আমার আজকের ব্লগে দেখাবো ইলিশ মাছ দই দিয়ে রান্না করব, আর কচু শাক দিয়ে ইলিশ মাছের কাটাকুটি দিয়ে রান্না করব। যে ভাত চড়িয়ে দিয়েছে এপাশে, আর এপাশে যে আমি পেঁয়াজ আর কাঁচামরিচ বেটে নিয়েছিলাম, রসুন বাটা দিয়েছি, জিরা বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ আর তেল দিয়েছি, আর সামান্য পোস্ত বাটা দিয়েছি, আর এই ইলিশ মাছগুলো এখন দিয়ে দিচ্ছি। হয়ে আসার আগে একটু দই, চিনি আর কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিব, হয়ে যাবে। আর কচু শাক রান্না করব। আজকে আসলে সকাল থেকে একটু ঘরটার গুছিয়েছি, পরিষ্কার করলাম, এই জন্য সকালে আসতে পারিনি, কিছুটা দুপুরেই চলে আসলাম। ইলিশ মাছ তো সবারই পছন্দ, আমি কিন্তু ইলিশ মাছ অনেক পছন্দ করি, কাটতে রাঁধতে সব কিছু করতে ইলিশ মাছ পছন্দ। ইলিশ অনেকভাবে রান্নাও করা যায়, আনারস ইলিশ, শস্য ইলিশ, ইলিশের কোরমা, ভাপা ইলিশ, তারপরে ওই যে পাতার মধ্যে দিয়ে একটা ভাপা করে ইলিশ, সব মিলিয়ে ইলিশের আসলে অনেক রকম করে রান্না করা যায়। তো আজকে আমি দই দিয়ে রান্না করলাম, এবং রান্নাটা কিন্তু অনেক মজা হয়েছিল সবাই বলেছে, কারণ আমি তো ভয়েস ওভার করছি, আমাদের রান্না করে খাওয়া হয়ে গেছে, দেন সবাই ভালো বলছে, মজা হয়েছে, আপনিও ট্রাই করে দেখতে পারেন, অনেক মজা কিন্তু ইলিশ মাছটা। এখন ইলিশ মাছটা আমি কষাচ্ছি, এদিকে কচু শাকটাও আমি চড়িয়ে দিচ্ছি, টক দই দিলাম, আর এদিকে কচু শাকটাও এপাশে চড়িয়ে দিয়েছি, কচু শাকটা আর চিনি মিশ মশলা ভেজে দেন কচু শাক সিদ্ধ করে রেখেছিলাম, তেল করে সেগুলো দিয়ে দিলাম, আর ইতিমধ্যে পেঁয়াজ রসুন ভেজে দিয়েছি, আর কচু শাকটাও কিন্তু আমার অনেক মজার খাবার। আজকে আমার যে দুটো লাঞ্চ, দুটো লাঞ্চ আমার অনেক অনেক পছন্দ লাঞ্চ, তো ভাবলাম আমার কিন্তু এত মজা, অনেক যদি আপনাদেরও মজা লাগে খাবার দিতে পারি, ফেভারিট খাবার দিতে পারি, তো সেই চার করে ফেললাম আপনাদের সাথে দিতে সবারই। আর এই যে মাংসটা চড়িয়ে দিয়ে আমি লাঞ্চ করতে চলে যাবো, মাংসটা দেখালাম না, এই যে লাঞ্চ করতে আসলাম, সরি আপনাদের সামনে লাঞ্চটা শেয়ার করবো বলেছিলাম, আজকে লাঞ্চ করতে চলে আসলাম। আমার হাজবেন্ড, আমি, আমার ছেলে মেয়ে সবাই মিলেই লাঞ্চ করতে আসছি। ইলিশ মাছের কালারটা কিন্তু খুব সুন্দর আসছে, দেখতে পাচ্ছেন না? ইলিশ মাছ দেখে আমার এতটাই লোভ লাগলো যে আমি গোসলও করলাম না, আজকে নামাজও করলাম না, মনে না খেয়ে দিয়ে গোসল করে নামাজ পড়বো, আমি আগেই লাঞ্চ করে ফেললাম। যে আমার মেয়ে খাচ্ছে, আমার মেয়েও কিন্তু কচু শাকটা অনেক পছন্দ করেছিল, আর আমার ছেলে মেয়ে দুজনই কিন্তু সব সবজি খাই, এই ছেলেটা একটু খেতে চায় না, গড়িমসি করে, কিন্তু আমি বুঝাই বললে আর ইনশাল্লাহ সব খেয়ে ফেলে। আজকে আমি কিছু ছবি শেয়ার করবো আপনাদের সাথে, যেমন মেয়ে আর এই যেমন ছোটো বোন আর আমি, এই যে আমি, আর এবার বিকালে চলে আসলাম, শ্যামাই রান্না করবো ছেলে মেয়ের বিকালের নাস্তা, শ্যামাই বেশি করেই ভাবছি, কারণ দুই রকম সেমাই রান্না করবো, একটা হচ্ছে চিনি ছাড়া, একটা চিনি দিয়ে। এছাড়া কেন রান্না করবো আপনারা তো জানেন, আমার হাজব্যান্ডের কিডনি এবং সুগারের প্রবলেম, তো এই যে সেমাইগুলো ভেজে এবার ওই চুলায় দুধ দিয়ে দিব। আজকে সকাল থেকে কিন্তু অনেক কাজ করেছি, ঘরটার গুছালাম, পরিষ্কার করলাম,
এগুলো আপনার সাথে শেয়ার করি নাই। এই যে দুপুরে রান্না করলাম আজকে, আবার আমার খালাটা আসেনি, সো বুঝতেই তো পারছেন সব কাজ করে নিয়ে গুছায় নিয়ে নিজের কাজ করা। আর রান্নাটা অবশ্য আমি নিজেই করি, রান্নার কোনো কাজই খালা করে না। তো এই যে দুধের মধ্যে সেমাইটা দিয়ে দিলাম, এরপরে তেজপাতা দারচিনি এলাচ দিয়েছি, ওগুলো এখন আমি তুলে ফেলবো। আর অ্যারোমা বের হয়ে গিয়েছে, আর থাকলে কিন্তু এতটা ভালো লাগে না তেজপাতা দারচিনি দেখতে, এই জন্য এগুলো আমি তুলে ফেলছি। সেমাইটা মেবি রান্না হয়ে গেছে অলমোস্ট, আর এখন একটু ঘি দিব, এর মধ্যে কিশমিস আর পেস্তা বাদাম। আর এদিকে সেমাইটা রান্না করছি, চিনি ছাড়া সেমাইটা রান্না করছি। আপনারা সবাই ভালো থাকবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আমার পাশে থাকবেন ইনশাআল্লাহ। এই যে আমি আমার ওই তেজপাতাগুলো সেকে ফেলে দিয়েছি, কারণ থাকলে দেখতে ভালো লাগে না, এই জন্য। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, আমার পাশে থাকবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ইনশাআল্লাহ। কিছুক্ষণ পর এসে তাহলে কেমন হয় আমরা তাহলে আমরা দেখাই দিব না।